নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি, আর আমার সাথে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব একজন পুত্র তার বাবার সম্পত্তিতে কিংবা যে পৈতৃক সম্পত্তি সেখানে কতটা অধিকার, বা বাবার যে জীবদ্দশা, বাবার জীবিতকালে সে কি কোনো দাবি করতে পারে, এই বিষয়ে আলোকপাত করব। তাহলে আসুন আজকের প্রতিবেদনে আমরা প্রবেশ করি। প্রথমেই বলে রাখি, আপনারা জানেন যে হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 রয়েছে, বা ইসলাম ধর্মের ক্ষেত্রেও তাদের একটা আইন রয়েছে। তো যে সম্পত্তি, সেই সম্পত্তি দুভাগে ভাগ করা যায়। একটা হলো মুভেবল, অর্থাৎ স্থাবর সম্পত্তি, আপনারা জানেন এটা মুভ করা যায়, আর আরেকটা হলো ইমমুভেবল। দেখুন, ইমমুভেবল, আমরা ইমমুভেবল এটাকে দিলাম। একটা হলো অস্থাবর, একটা স্থাবর। তো আপনারা জানেন যে আমরা মুভেবল অর্থাৎ এটাকে অস্থাবর বলি, যেমন গয়না, গয়না হতে পারে বিভিন্ন জুয়েলারি যেগুলোকে আমরা বলি, এগুলো হতে পারে, কোনো গাড়ি হতে পারে, এইগুলো কিন্তু আপনার অস্থাবরের ক্ষেত্রে পড়ে যাচ্ছে, যেগুলো আপনি মুভ করতে পারবেন, এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে পারবেন, এরকম সম্পত্তি এগুলো। এবার ইমুভেবলের ক্ষেত্রে আপনারা জানেন বাড়ি, জমি, এগুলো কিন্তু, বা দোকান, এগুলো কিন্তু পড়ে যাবে ইমুভেবল বা আপনার স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। স্থাবর মানে যেটা আপনি এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে যেতে পারবেন না। এই দুই ধরনের সম্পত্তি রয়েছে। এবার একজন পুত্র এই সম্পত্তিগুলোতে তার অধিকার পাবে কি না পিতার জীবিতকালে, সেইটা আমরা এখন আলোকপাত করব। এই মুভেবল বা ইমুভেবল, স্থাবর এবং অস্থাবর, এই সম্পত্তিকে আপনারা দুইভাবে ভাগ করতে পারেন। যেমন ধরুন, এক্ষেত্রে অ্যানসেস্ট্রাল যে সম্পত্তি রয়েছে আর সেলফ অ্যাকোয়ার্ড সম্পত্তি রয়েছে, এই দুই ভাগে ভাগ করা যায়। আমরা যদি এটা একটা ছকের মতো করি, ধরুন প্রপার্টি, এটা ইমুভেবলের ক্ষেত্রেও হতে পারে, আবার মুভেবলের ক্ষেত্রেও হতে পারে। এইটা যদি একটা ছক হয়, অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি, এরকম যদি আমরা একটা ছক করে নিই, ইমুভেবল মানে স্থাবর আপনারা জানেন, আর মুভেবল মানে অস্থাবর, এই সম্পত্তিটাকে আমরা যদি এরকম ছক, একটা ছকের আকারে নিয়ে আসি, এবার এই ছকটাকে দুই ভাগে আপনি ভাগ করতে পারবেন। একটা হলো অ্যানসেস্ট্রাল, এই অ্যানসেস্ট্রালটা, এখানে আমি পুরো বানানটা লিখতে গেলে হয়তো এখানে আঁটবে না, সেজন্য আমি ছোট্ট করে সংক্ষেপে লিখছি অ্যানসেস্ট্রাল। এইবার অ্যানসেস্ট্রাল সম্পত্তি একদিকে, আর একদিকে হলো সেলফ অ্যাকোয়ার্ড, এটা আপনার সম্পত্তি, মানে স্থাবর এবং অস্থাবর সম্পত্তিকে আমরা দুই ভাগে ভাগ করে নিলাম। অ্যানসেস্ট্রাল সম্পত্তি আপনারা জানেন এটা পূর্বপুরুষের সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি বলতে পারেন, আর সেলফ মানে নিজের সম্পত্তি এটা বলতে পারেন। এবার অ্যানসেস্ট্রাল সম্পত্তির ক্ষেত্রে জন্ম নিতেই একজন পুরুষের অধিকার জন্মে যায়। যেমন ধরুন অ্যানসেস্ট্রাল যে প্রপার্টি, অর্থাৎ পূর্বপুরুষের যে সম্পত্তি, আপনার ঠাকুরদার সম্পত্তি, ধরুন ঠাকুরদার সম্পত্তি, এই যে ঠাকুরদার যে সম্পত্তি, এই সম্পত্তির পর পিতার অধিকার থাকে, আপনারা জানেন এটা। আমরা এটা সবটাকে আরেকটু ভালো করে দেখাই আপনাদেরকে, যে ঠাকুরদার যে সম্পত্তি, সেই সম্পত্তির পর অধিকার থাকে পিতার, ফাদারের পর সেই সম্পত্তির অধিকার থাকে ছেলে, সন। কিন্তু এক্ষেত্রে কী দাঁড়াচ্ছে ব্যাপারটা আপনাকে বলি, ঠাকুরদার সম্পত্তি সরাসরি দাবি করতে পারবে সন,
ঠাকুরদার সম্পত্তি যেমন বাবা পাবে, বাবার পাশাপাশি সেই সম্পত্তি কিন্তু সরাসরি দাবি করতে পারছে মানে পুত্র। যদি বাবা মনে করে যে এই সম্পত্তি থেকে আমি বঞ্চিত করব ঠাকুরদার সম্পত্তি থেকে, ছেলেকে কখনোই এটা সম্ভব হবে না। তাই বলে কি ছেলে এই যে পুত্র সে কি ভাগ বেশি পাবে, তা পাবে না। ঠাকুরদার সম্পত্তিতে বাবার যতটুকু অংশ আছে সেই অংশ থেকেই ছেলেও ভাগ পাবে, বাবার জীবিত কালেই ভাগ পাবে। এটা হলো পূর্বপুরুষের সম্পত্তি বা অ্যানসেস্ট্রাল সম্পত্তির ক্ষেত্রে নিয়ম। বাবা বেঁচে আছেন তা সত্ত্বেও এই ভাগটা পাওয়া যাবে। এইবার যদি ঠাকুরদা কাউকে দান করে দিয়ে যান এই সম্পত্তি, তাহলে কি পাবে? যদি ঠাকুরদা ইনকেস যদি দান করেন তাহলে কিন্তু এই সম্পত্তি পুত্র পাবে না। ঠাকুরদা সেই সম্পত্তি বাবাকে দান করতে পারে, আদার্স অন্য ব্যক্তিকে দান করতে পারে, অবশ্যই পারে, দান করতেই পারে। তাহলে সেই দানকারী ব্যক্তি মালিক, যতই সেটা অ্যানসেস্ট্রাল প্রপার্টি হোক না কেন। এইবার আমরা সেলফ অ্যাকোয়ার্ড যে প্রপার্টি, যেটা বাবা নিজে কিনতে পারেন, সেলফ বাবা নিজে কিনতে পারেন বা বাবাকে কেউ এই সেলফ প্রপার্টি গিফট করতে পারে বাবাকে, বা বাবাকে ইনহেরিটেন্স প্রপার্টি বাবা লাভ করতে পারে সেলফের মাধ্যমে, নিজের স্বয়ং এর মাধ্যমে। এক্ষেত্রে বাবার জীবিতকালে সন অধিকার পাবে না, অর্থাৎ পুত্র অধিকার পাবে না বাবার জীবিতকালে। এই জায়গাটায় মনে রাখবেন, বাবার জীবিতকালে এখানটায় পাবে না। কিন্তু আপনারা দেখলেন পূর্বপুরুষের সম্পত্তিতে বাবার জীবিতকালেই ছেলে কিন্তু অধিকার পেয়েছিল। আর উত্তরপ্রদেশের ক্ষেত্রে মেয়েরা কিন্তু পূর্বপুরুষের সম্পত্তিতে, বিশেষ করে কৃষি জমিতে, অধিকার পায় না। কিন্তু এখানে যদি সেলফ হয় তাহলে কিন্তু বাবার জীবিতকালে পাওয়া যাচ্ছে না। যদি ধরুন বাবা মারা যাওয়ার আগে এটা উইলনামা করে গেছেন, সেলফ প্রপার্টিটা উইল করেছেন, যদি উইল করেন পিতা, তাহলে কিন্তু দেখা যাবে কি সেলফ প্রপার্টি যদি উইল করা হয়, কারোর নামে যদি উইল করেন, তাহলে কিন্তু কিছু করার থাকবে না। আর সেলফ প্রপার্টি যদি বাবা দেখা গেল উইল করে যাননি, তারপরে মারা গেছেন, তাহলে সেই সম্পত্তির ভাগ পৈতৃক সম্পত্তির মতনই সবাই পাবে। তাহলে আপনারা আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে বললাম, সেলফ অ্যাকওয়ার্ড, জীবনকালে বাবার জীবনকালে কেউ অধিকার পাবে না সেলফের ক্ষেত্রে, কিন্তু যখনই সেটা পূর্বপুরুষের সম্পত্তি হবে তখনই বাবা যতই বেঁচে থাকুন বাবার জীবিতকালে অন্য সন্তানেরা তার অধিকার পাবে। এই বিষয়টা আজকে আমরা আলোচনা করলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি সুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।